সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদে শুরুতেই শিরোনাম বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী নগর পরিচ্ছন্ন ও ফুটপাথ দখলমুক্ত রাখার আহ্বান রাশিদ মেয়র লিটনের আপিলে প্রার্থীটা ফিরে পেলেন ব্যারিস্টার আমিনুল আওয়ামী লীগকে কেন্দ্র রক্ষা করতে হবে বললেন ওবায়দুল কাদের দুর্গাপুরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গণতান্ত্রিক ধারা ধরে রেখে দেশপ্রেম আর জনগণের প্রতি ভালোবাসার কারণে দেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি বৃহস্পতিবার সকালে রাজধানী শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রধান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী পাঁচ মাস মেয়াদি এই বুনিয়াদী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ প্রার্থীদের হাতে কোর্স সমাপনী সনদ তুলে দেন তিনি প্রশিক্ষণ নিয়ে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়ার দিক নির্দেশনামূলক বক্তব্যে সরকার প্রধান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মনোভাব নিয়ে সততার সঙ্গে নিজ দায়িত্ব পালনের তাগিদ দেন সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কর্মকর্তাদের ভূমিকা চান তিনি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে নগরী পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা ও ফুটপাত দখলমুক্ত রাখার এই কার্যক্রমটি সফল করতে সম্মানিত মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বৃহস্পতিবার সকালে নগরীর আলুপট্টি মোড় হতে ফুটপাত দখলমুক্ত এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে এই কার্যক্রম পরিচালনাকালে তিনি এই আহ্বান জানান দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সবুজ পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ফুটপাত দখল মুক্ত এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার বিষয়ে নাগরিকদের উদ্বুদ্ধ করতে ব্যাপক কর্মসূচি পরিচালনা করছে রাজশাহী সিটি কর্পোরেশন জনসচেতনতা সৃষ্টিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ জনসচেতনতামূলক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার মাইকিন মসজিদে মুসল্লিদের অবগতির জন্য বিজ্ঞপ্তি প্রচার অভিযান পরিচালনা লিফলেট বিতরণ ডাস্টবিন বিতরণ অব্যাহত রয়েছে এরই অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন এর নেতৃত্বে রাশিকের কাউন্সিলর সমন্বয়ে নগরের আলুপট্টি মোড় হতে কুমারপাড়া মোড় হয়ে সাহেব বাজার হয়ে রাজশাহী কলেজ হয়ে সিটি কলেজ হয়ে মালোপাড়া হয়ে গণকপাড়া হয়ে ভুবন মোহন পার্ক হয়ে নাজমুল হক উচ্চ বিদ্যালয় হয়ে নিউ মার্কেট রোড হয়ে বিন্দুর মোড় হয়ে নগর ভবন গেট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী রাজশাহী এক গোদাগাড়ি তানুর আসনে বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশনার রাজশাহী এক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বারো জন যাচাই বাছাই শেষে এদের মধ্যে ব্যারিস্টার আমিনুল হক সহ আট জনের প্রার্থী বাতিল করে রিটার্নিং অফিসার এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে ব্যারিস্টার আমিনুল হক এ আসনে এখন প্রার্থী থাকলেন পাঁচজন এরা হলেন আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী বিএনপির ব্যারিস্টার আমিনুল হক তার স্ত্রী আভা হক পার্টির রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন ভোট কেন্দ্র পাহারা দেওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তারা কেন্দ্র পাহারা দিলে আওয়ামী লীগকে কেন্দ্র রক্ষা করতে হবে বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভায় তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই ঐক্যফ্রন্টে ষড়যন্ত্রের হাতিয়ার ফের আঘাত হানতে পারে তাই সতর্ক থাকতে হবে তিনি আরও বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াইয়ের জন্য বিপুল সংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন যা থেকে যোগ্যদের বাছাই করা ছিল মূল চ্যালেঞ্জ আসনের বিষয়ে শরিকদের সাথে বোঝাপড়া হয়ে গেছে বৃহত্তর স্বার্থে জোটের মনোনয়ন মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আজ থেকে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নের দুর্গাপুরে খেজুর গাছ থেকে পড়ে আজাহার আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বুধবার বিকেলে খেজুর গাছ থেকে পড়ে গেলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার বুধবার বিকেলে বাড়ির পাশে রস সংগ্রহের জন্য খেজুর গাছে ওঠেন এ সময় অসাবধানতাবশত রশির গিরা ফসকে মাটিতে পড়ে যান তিনি পরিবারের লোকজন খবর পেয়ে তাৎক্ষণিক আজাহার আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ ছিল আজকের বর্ণ্য সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ